হাতে অর্থ আসা বন্ধ, উন্নতি বন্ধ, আর সিজন চেঞ্জে নাকও বন্ধ। এমতো অবস্থায় কিছুটা খুশির খবর আপনাদের জন্য এনেছি। আপনি যদি বৃশ্চিক রাশির হয়ে থাকেন, আপনারা অনেকে প্রতিকার করেছেন, ফল পাননি, অনেকে প্রতিকার করেননি, ভগবানের উপরে ছেড়ে দিয়েছেন, যাই হোক, কিছুটা হলেও আপনাদের জন্য খুশির খবর এই ভিডিওর মধ্যে আপনারা পাচ্ছেন, বৃশ্চিক রাশির যদি আপনি হয়ে থাকেন। আপনারা শনির ঢাইয়ার মধ্যে আছেন, আপনারা নিশ্চয়ই জানেন, শুনেছেন, আবার শনিগ্রহ রেট্রোগ্রেড ছিল, অর্থাৎ শনির গতি মন্থর ছিল, শনিগ্রহের গতি মন্থর। শনিগ্রহ এমনিতেই ধীর গতিতে চলে, মন্থর হওয়ার কারণে আরও গতিটা ধীর হয়ে গিয়েছিল। তা 15 নভেম্বর 2024 শনিগ্রহ মার্গী হচ্ছে, অর্থাৎ স্বাভাবিক গতিতে আসছে, যার ফলে বৃশ্চিক রাশি আপনারা মনের মধ্যে যে টেনশন নিয়ে চলছিলেন, কুল কিনারা পাচ্ছিলেন না, কি করবেন না করবেন, কার কাছে সাহায্য চাইবেন, এই পরিস্থিতিতে কিছুটা হলেও আপনারা আশার আলো পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। শনিগ্রহ মার্গী হওয়ার ফলে এই যে 15 নভেম্বর শনিগ্রহ মার্গী হচ্ছে, যার ফলে আপনারা এই যে চতুর্থ ঘরে অবস্থান করে আছে, সেই ঘর রিলেটেড কিছুটা হলেও কিন্তু সচল হচ্ছে। ধরুন আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা নিয়ে আপনারা চলছেন, ব্যয় হচ্ছে, ব্যয় এখনও হবে, তবে সেই ব্যয়টা প্রপার কিন্তু কাজে লাগবে। পারিবারিক কোনো কারণে আপনার ব্যয় হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে, এই রকম কিছু সিচুয়েশান থেকে আপনারা কিন্তু সরে আসছেন বা বেরিয়ে আসছেন। পারিবারিক সমস্যা, বিশেষ করে বিবাহিত জীবনে যারা সমস্যায় রয়েছেন, আপনাদের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় যায় অবস্থা, কিন্তু তথাপি সম্পর্ক কিন্তু টিকে আছে, তবে সেটি শনিগ্রহের জন্য নয়, সেটি দেবগুরু বৃহস্পতির জন্য, মনে রাখবেন। অন্যান্য গ্রহের সারিবদ্ধ অবস্থান অনুসারে মাসভিত্তিক রাশিফল আপনারা জানতে পারবেন। এই ভিডিও আপনারা জানতে পাচ্ছেন শনিগ্রহ মার্গী হওয়ার কারণে যে ভালো পর্যায়ে আসছেন সেগুলো জানতে পাচ্ছেন। মনমরা হয়ে পড়েছিলেন যারা সমস্যায় আছেন, হ্যাঁ প্রত্যেকেই বৃশ্চিক রাশি যে সমস্যায় আছেন তেমন নয়, রাশি লগ্ন ভেদে ফলের তারতম্য হবে, তবে মোটামুটি যারা বৃশ্চিক রাশির আপনারা আছেন, যদি সমস্যার মধ্যে থাকেন বা রয়েছেন, সেটা আপনি নিজেই বুঝতে পারছেন। পারিবারিক বিবাহিত জীবনের সমস্যা কিছুটা হলেও কিন্তু রিলিফ পাবেন। মানসিক দিক থেকে টেনশন যেগুলো মনের মধ্যে ব্যথিত করছিল, চিন্তাবৃদ্ধি করছিল, টেনশন আনছিল, সেই রকম ভাবনা থেকে কিছুটা আপনারা রিলিফ পাচ্ছেন। এবং আপনারা এমনই অবস্থায় পড়ে গিয়েছিলেন যারা প্রচুর দেনা করেছেন, আশপাশের ব্যক্তিবর্গ আপনাকে অর্থ চাইছে, সিচুয়েশান এমন হয়ে গিয়েছিল পারিবারিক কিছু জিনিস আপনি বিক্রি করবেন, সেটা ঘর হতে পারে, আপনার ভূমি হতে পারে, এরকম সিচুয়েশানের মধ্যে আপনারা পড়ে গিয়েছিলেন, সেই মতো অবস্থা থেকে কিন্তু সরে আসছেন। চিন্তাভাবনা কিছুটা একটু হলেও এই মুহূর্তে আমি করব না, একটু পরে করব, এই যে চিন্তাভাবনা মনের মধ্যে আসবে, কোনো ভুল সিদ্ধান্ত থেকে আপনারা কিন্তু বিরত থাকবে। একটি কথা বলে রাখি, বৃশ্চিক রাশি বা আপনার লগ্ন যাই হোক না কেন, যে লগ্নেই হোক, যাই রাশি হোক, যখন যে দিনে কোনো রকম সমস্যায় পড়বে, যে কোনো রকম সমস্যা, সেই দিনে সেই সমস্যা একটা আপনি ভোগ করেছেন, তার পরিপ্রেক্ষিতে কোনো রকম সিদ্ধান্ত নিতে যাবেন না, অন্তত একটি দিন অপেক্ষা করুন। বৃশ্চিক রাশি এখন গ্রহের যে অবস্থান, শনিগ্রহ এই যে মার্গী গতিতে আসছে, এটা আপনাদের কাছে যথেষ্ট ভালো। পূর্বে আপনাদের অনেক ইলেকট্রনিক্স গেজেট যেটি ভালো হয়তো চলছিল, হঠাৎ করে ইলেকট্রনিক্স গেজেট সেটির সমস্যা সৃষ্টি করলো, আপনাকে নতুন করে আবার কিনতে হবে, এগুলো কিন্তু দেখা গিয়েছিল। কিন্তু শনিগ্রহ যখন মার্গী হওয়ার ফলে অনেকটা এই সমস্ত ক্ষেত্রে রিকভারি আসছে, সেটি বলা যেতে পারে। শরীর স্বাস্থ্যের জন্য যারা সমস্যায় রয়েছেন, চিকিৎসা করাবেন, সুচিকিৎসা পাবেন, ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, এবং কর্ম পরিবর্তন সেটা কিন্তু যথেষ্ট যোগ থাক। যারা ভাবছিলেন নতুন কর্ম যদি আপনার জীবনে প্রাপ্তি না হয় কি হবে, তা এই যে শনিগ্রহ মার্গী আসছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে উঠছে। আপনারা কর্মের জন্য চেষ্টা রাখবেন, অবশ্যই ভালো ফল পাবেন। এবং
আপনারা বড় কিছু করতে চাইছেন কর্মের দিক থেকে, আপনি তো ইনকাম করবেন, আপনার সাথে সাথে অন্য ব্যক্তিরাও তারাও যেন ইনকাম করতে পারে সেই রকমও কিন্তু আপনি করতে পারবেন, পরিস্থিতি এমন তৈরি হচ্ছে। আর কয়েকটা মাস পরে শনিগ্রহ কিন্তু আপনার চতুর্থ ঘর থেকে সরে যাবে, অর্থাৎ শনি ঢাইয়া থেকে আপনার বেরিয়ে আসবেন। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, পূর্বের থেকে একটু হলেও কিন্তু আপনার বেটার পজিশনে থাকবেন, কারণ শনিগ্রহ স্বাভাবিক গতিতে আসছে। মনের মধ্যে যে কোনো বিষয়ে আপনি টেনশন নিয়ে চলছিলেন, সেটা আপনার জীবনে কোনো সমস্যা সৃষ্টি হোক বা নাই হোক, আপনার কানে যাওয়া মানে, আপনার মাইন্ডে যাওয়া মানেই সমস্যা, চিন্তা, দুশ্চিন্তা, ভারাক্রান্ত হয়ে উঠছিলেন, সেই পজিশান থেকে আপনারা কিন্তু সরে আসছেন। পারিবারিক সমস্যা বা আপনার গাড়ি কোনোরকম আছে, হঠাৎ করে গাড়ির কোনোরকম সমস্যা, এই যে নানান ধরনের সমস্যা আপনাকে ব্যথিত করছিল, বা আপনার যারা শরীর স্বাস্থ্যের কোনোরকম হাড়ের সমস্যা আছে, হার্ট রিলেটেড বয়সজনিত কারণে সমস্যা প্রত্যেকেই ছোট কম বেশি হয়ে থাকেন, সবাই না হলেও যাদের যাদের হাড়ের সমস্যা আছে, একটু কিছু হলেই মনের মধ্যে কিন্তু দুশ্চিন্তা সৃষ্টি হয়ে যাচ্ছিল যে কী হবে কী হবে। তাই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, খুব যে আপনাদের জীবনে একটি চমৎকার সেটা ভাববেন না, তবে যে পরিস্থিতির মধ্যে আপনি রয়েছেন কিছুটা হলেও সেখান থেকে কিন্তু রিলিফ পাচ্ছেন, অর্থাৎ কেউ যেন আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, সেটা আপনি নিজে অনুভব করতে পারবেন। সেটা ভগবান হতে পারে বা আপনার হিতৈষী ব্যক্তি হতে পারে, কারো কাছ থেকে কোনো একটা হেল্প হাত আপনার দিকে বাড়িয়ে দিচ্ছে। এই যে পজিশানটা তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির যদি আপনি হয়ে থাকেন, 2025 সাল কেমন যাবে সেটা অবশ্যই আপনার রাশিফল দেখেছেন, না যদি দেখে থাকেন অবশ্যই দেখবেন। তবে এই যে গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, জানবেন এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো। কারণ কি? কারণ এই যে বললাম শনি ঢাইয়া, তার উপরে শনিগ্রহ আবার গতি মন্থর, সমস্যা সৃষ্টি করছিল। তবে অন্যান্য গ্রহ না বললে কিন্তু নয়, শনিগ্রহ নিয়ে আলোচনা করছে ঠিকই, কিন্তু দেবগুরু বৃহস্পতি যে সমসপ্তম দৃষ্টি আপনার দিকে রেখেছে, এত কিছু হওয়া সত্ত্বেও জীবনে আপনারা যারা যারা সমস্যায় রয়েছেন, যতই সমস্যার মধ্যে আপনি রয়েছেন, যাহাই সমস্যা নিয়ে চলছিলেন, এই বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি আপনার রাশিতে থাকার কারণে অনেকটা আপনি সেই সমস্যাকে নিয়ে রয়েছেন, সেটা বলা যেতে পারে। সমস্যা নিয়ে রয়েছেন বলতে কি, আপনি যে সমস্যা নিয়ে রয়েছেন সেই সমস্যা তো আপনাকে ফেস করতে হচ্ছে, তার পরেও আপনার দৈনন্দিন জীবনে কাজকর্ম সেটিও করতে হচ্ছে। তাই বৃশ্চিক রাশির আপনারা যারা আছেন, যে পরিস্থিতির মধ্যে আপনারা ছিলেন, সেই পরিস্থিতি কিছুটা হলেও আপনাদের জন্য আশার আলো নিয়ে আসছে সেটি বলা যেতে পারে। মনের মধ্যে কনফিডেন্স অবশ্যই আসবে, পূর্বের পরিস্থিতিটা অনেকটা কিন্তু আপনারা রিকভারি করতে পারবেন, অনেক ক্ষেত্রে আপনারা সেই সমস্যা নিয়ে এমন হয়ে গিয়েছেন যার কারণে আর ছোটোখাটো সমস্যা আপনাদের কোনো গায়েই লাগবে না, কারণ বড় সমস্যা তো আপনারা নিয়ে নিয়েছেন, পরিস্থিতি আপনাদের অনেকটা পক্ষে সেটি বলা যেতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, তবে একটু ধীর গতিতে নেওয়ার চেষ্টা রাখবেন, কারণ এই পুরোপুরি কিন্তু আপনারা শনি ঢাইয়া থেকে আসেননি, ঢাইয়ার মধ্যে আছেন, একটি অচল অবস্থা ছিল, সেই অচল অবস্থা কিছুটা হলেও কিন্তু সচল হচ্ছে বলা যেতে পারে। মাসভিত্তিক রাশিফল দেখবেন, বেটার ফলাফল অনেকটা আপনারা জানতে পারবেন সেটি বলা যেতে পারে। যাই হোক, আপনার কিছুটা হলেও কিন্তু আস্থা ফিরে আসবে এই শনিগ্রহ মার্গী হওয়ার কারণে, 15 নভেম্বর 2024 থেকে শনিগ্রহ মার্গী হচ্ছে। এই হলো বিশেষ আপনাদের জন্য গ্রহ স্বাভাবিক গতিতে আসার ফলে আপনাদের জীবনে কী ফলাফল আসতে পারে একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।